উপর মাথায় দিয়ে করব তোকে বিয়ে। কালকে আমার বিয়ে, সুন্দর মানাচ্ছে মুকুটটা, সবাই একটু দেখো। হ্যাঁ, কালকে আমার বিয়ে কাকু আমন্ত্রণ রইল, আসবেন কিন্তু বিবাচনা, তো আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা আমার বিয়ে খাইতে আসবেন। আর লোকেশনটা হচ্ছে আমার বাসায়, ওকে? হরে কৃষ্ণ, জয় রাধে। ডেলি ব্লগের সকল সদস্যকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বিয়ের কেনাকাটা ব্লগ ভিডিও। দাদারা আমার জন্য ওয়েট করতেছে, তো ফাইনালি দাদাদের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি মালদাপট্টিতে বিয়ের টুকুর কেনার জন্য। এটার দাম প্রাইস হচ্ছে 400 টাকা বলতেছে দোকানদার। বন্ধুরা কেমন লাগতেছে কমেন্টে জানাবেন একটু। কালকে আমার বিয়ে, আদে কাকুর দোকানে আসছি, কাকু কিছু বলেন। সুন্দর মানাচ্ছে মুকুটটা, সবাই একটু দেখো। হ্যাঁ, কালকে আমার বিয়ে কাকু আমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। আর হ্যালো বিবাচনা, তো আপনাদেরকে আমন্ত্রণ রইল, আপনারা আমার বিয়ে খাইতে আসবেন, ওকে? ওকে, আর লোকেশনটা হচ্ছে আমার বাসায়, ওকে? মালদাপট্টি। আর আমরা এখন আসছি সিদ্ধেশ্বরী ভান্ডার মালদাপট্টিতে। আর অবশ্যই বিয়ের আসবাবপত্র এই জায়গায় সবকিছু পাওয়া যায়, তো অবশ্যই আসতে পারেন, কম সময় রাখবে, আশা করি আমাদেরকেও কম সময় রাখবে। ধন্যবাদ কাকু আপনাকে আর আপনাদেরকেও। যাই বলো বস, আমার বিয়ে হচ্ছেই, কেউ আটকাতে পারবে না, নাকি দাদা? আমার বিয়ে তো কালকে হচ্ছেই। তো বিয়েটা জয়ের কালকে বিয়ে, আপনারা যারা যারা জয়ের বিয়ে খেতে চাচ্ছেন মালদাপট্টিতে। মালদাপট্টিতে আমরা নিলাম টুপি, এটা কি বলে দাদা, টুপি তো বলে মুকুট, বিয়ের মুকুট নিতে আসলাম। তখন আমরা যাচ্ছি কালীতলাতে, এই জায়গায় ট্যাক্সের দোকানে যাইতে হবে, এই জায়গায় সুজোতা কিনতে হবে। তো বুঝতেই পারতেছেন নতুন বিয়ে, নতুন সব কিছু না কিনলে কেমনটা হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আর মজা নেন, আর আমিও মজা নিচ্ছি। ভাই আমি বিয়ে করতেছি, ফিলিংটাই আলাদা। বিয়ে করতেছে আমাদের ছোট ভাই। তো বিয়েটা আপনারা অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করে দিবেন। এবং দাদারা এদিকে আছে, আরো আরো দুইটা দাদা আছে এদিকে, এইদিকে পিছনে। তো ক্যামেরাটা বেশি একটা ভালো না, তো তার জন্য মেবি দেখা যাচ্ছে না। তো বেশি কথা না বলে আমরা এখন যাচ্ছি অ্যাপেক্স এর দোকানে। মানে দাদা আসতেছে, বিয়ের টুপুর অ্যাপেক্স এর দোকানে ঢুকতেছি। হাই, সবাই বর্তমানে ভালো আছেন? ফাইনালি আমরা অ্যাপেক্স এর দোকানে ঢুকে পড়লাম, দোকান তো না, শোরুম। তো আমার এইদিকে দেখতে পাচ্ছেন আমরা ছয়জন মিলে আসছি অ্যাপেক্স এ। নতুন বিয়ে ভাই, নতুন সবকিছু না কিনলে কেমন হয় না ভাই? হ্যালো বিবাসরা, তো আমরা একসাথে একত্রে এখন আছি সবাই মিলে। তো আমাদের মার্কেট করা কমপ্লিট, তখন বাসা যাওয়ার রওনা দিচ্ছি। তো আমার সাথে তো অনেকজন আছে, এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে দাদা মানে দাদার জামাই, আর এইদিকে হচ্ছে দাদা আমার বড় দাদা, আর আমার বন্ধু, আর এটা হবে দাদার ভাস্তা। আর একটা কথা, আমার বিয়ে না, এই দাদার বিয়ে, আর এই দাদার বিয়ে দুজনকার। তো কালকে বিয়ে, তো আশা করি ভিডিও ভালো হবে। আর যারা আমার পেজটি কোনো ফলো করুনি, সবাই পেজটি ফলো করে পাশে থাকবেন। দাদা কিছু বলবেন না বাবা? তো ভিউয়ার্সটা আমরা অনেকক্ষণ ধরে মার্কেট করলাম, প্রায় 3 ঘন্টা ধরে মার্কেট করলাম। তো জয় আমাকে অনেক সাপোর্ট করছে, আজকে অনেক হেল্প করছে। তো আমার ভালোবাসার মানুষ আমাকে সাপোর্ট করবে আমি ভরসা করছিলাম, তারপর জিনিস করে যে এতটা সাপোর্ট পাবো আমি ভাবতে পারিনি। তারপরও অনেক খুশি আজকে যে জয় আমার সাথে মার্কেটে সম্পূর্ণ সময়টা ছিল। তো ভিউয়ার্সটা যারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, অবশ্যই অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া রাখবেন যেন আমরা আমাদের বিয়েটা ভালো করে হয়, বিয়েটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। আর দাদা আপনি বলেন কিন্তু। আমি আর কি বলবো, বেশি তো আর সময় নাই, কারণ এখানে অনেক সময় হয়ে গেল। কারণ আমরা এখন বাড়ির পরিকল্পনা নিছি, বাড়িতে রওনা দিছি, বাসায় যাব, ঠিক আছে? তো হাই গাইস, কেউ যদি কোনো কিছু মনে কিছু করে থাকেন, ঠিক আছে, তাহলে একটু মাফ করে দিন, কিছু ভুল টুল হয়নি। তো এই বলে আমি শেষ করলাম, দাদার কালকে বিয়ে। তো কালকে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন আমার জন্য। আর আমার বিয়েটিয়ে না, তো দাদাদের
মার্কেট করে আমি খুব ধন্য হলাম যে দাদাদের তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দাদাকে এখন অটোতে উঠে দিয়ে আমি এখন মেসেজ যাবো। তো ধন্যবাদ সবাইকে।